বিগত 8-10 বছর যাবৎ ঢাকা শহরে যে পরিমাণ এই ফানুস, পটকা, আতশবাজি এগুলো ফুটতে দেখেছি এই 31st নাইটে, আল্লাহর রহমতে এইবার 31st নাইটে এর পরিমাণ অনেক কম মনে হয়েছে। খোঁজ নিয়ে জানতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এর পরিমাণ ছিল প্রায় শূন্যের কোটায়। আর এর জন্য বাংলাদেশ সরকারকে সর্বপ্রথম ধন্যবাদ দেওয়া উচিত, ধন্যবাদ দিতে হবে, এবং বাংলাদেশের যে আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে এই ধন্যবাদটা দিতে হবে যে তারা যে নিষেধাজ্ঞা জারি করেছিল সেইটার কিছুটা ইফেক্ট করেছে। আমার মনে হয় যদি এই আইন প্রয়োগকারী সংস্থা এই ব্যাপারটাকে আরও বেশি সিরিয়াসলি এবং গ্রহণ করে অনেক বেশি কঠোর হতো, তাহলে যা হয়েছে তার 100 ভাগে 5 ভাগও থাকতো কিনা সন্দেহ আছে। সুতরাং আমার মনে হয় আগামী দিনগুলোতে এই ব্যাপারে সরকারকে আরও বেশি কঠোরভাবে ভূমিকা রাখতে হবে। আমরা ছোটবেলায় এই 31st নাইটের উদযাপনটা এইভাবে কিন্তু হতে দেখিনি। আমরা কি করেছিলাম, আমরা হয়তো ভালো ভালো রান্না করে খাওয়া দাওয়া করেছি, আমাদের যারা বড় ভাই বা আঙ্কেলরা ছিলেন তাদেরকে দেখেছি পিকনিক করতে, হয়তো বা রান্না বান্না করছে, করে খাওয়া দাওয়া করছে। আমাদের প্রজন্ম, আমরা যখন এগুলো, আমরা যখন একটু বড় হয়েছি তখনও আমরা এই ধরনের কাজগুলো করেছি। একটা পর্যায়ে এসে এই কালচারের মধ্যে আমাদের এই বাংলাদেশে পশ্চিমা কালচার যুক্ত হয়েছে, পাশাপাশি আমাদের যে পাহাড়ি অঞ্চলের যে কালচার, যে পাহাড়ি অঞ্চলের যে বৌদ্ধদের যে প্রবরণা পূর্ণিমার যে ফানুস উড়ানোর কালচার, এগুলো হালামলে সব শুরু হয়েছে। আসলে এগুলো আমাদের কালচার ছিল না কোনো কালীন। আশা করব সরকারও যেমন এই বিষয়ে স্টেপ নেবে, আমরা সাধারণ মানুষ সচেতন হব এবং আমরাও এই পশ্চিমা এবং বা যেটা আমাদের কালচার নয় সেই কালচারগুলো ত্যাগ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো পরিবেশ, একটা সুস্থ পরিবেশ দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।